হ্যালো, ইন্সপেক্টর আকাশ বলছি। শোনেন ইন্সপেক্টর, ডিসি আজগরকে খুন করেছি আমি, আনোয়ার নামে জানোয়ার এবং শিখা। আমাদের বদলা নিয়েছি, আমাদের পিছনে পড়ো না, এসি লোকমানের মতো জান হারাবে। আমি বাবু সাহেব। স্যার, আপনি পুলিশকে বহু তথ্য দিয়ে তুমি আইনের পক্ষে কাজ করেছো মজনু, আইনও তোমার জন্য কিছু করবে। আইন আমার জন্য কি করবো তা জানি না স্যার, আমি তো নিজ দায়িত্বে আমার বাপের পাপ মোচনের চেষ্টা করতেছি। বলেন স্যার, কি করতে হইব? আনোয়ার নামে জানোয়ার এবং তার সঙ্গী শিখার ঠিকানা খুঁজে বের করতে হবে। ও বাবু সাহেব, জানোয়ার তো জঙ্গল মে থাকে। এ জানোয়ার সে জানোয়ার নয় লাইলি, এরা তো মানুষরূপী জানোয়ার, মানুষ হয়ে ওরা মানুষ খেকো জানোয়ার। এ জানোয়ার তো আমার মধ্যে জান নিয়ে নেবে। ভয় করো না লাইলি, জানোয়ার এখন নিজের জান বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছে, কোথায় পালাবে? ইন্সপেক্টর আকাশ এই মানুষরূপী জানোয়ারকে ছাড়বে না। রাতের বেলা আবার কে খটখট করতে আছে? কে আছে? কোন আছে? এ বেটা, কোন আছো তুমি? এমন করিয়া কি দেখিতে আছো? বেটা, কার ছবি দেখিতে আছো? দেখতেছি একটা মানুষরূপী দানবের ছবি, যে দানব অর্থবিত্তে লালস হয়, তার জীবনকে করছে মরুভূমি। পুলিশ রূপী যে দানব ঘুষ খাইতে খাইতে তার স্ত্রী সন্তানকে ঘুষের মরুকে ধরে খাইয়া ফেলছে। কে তুমি আব্বা জান? আসো আসো, ভিতরে আসো। তুমি তুমি তো দানেশ দারোগার দুঃখের হিস্টোরি কইতে আছো। চোখের সামনে দেখাও চিন্তা পারতাছো না? মনে করে দেখো, তোমার পাপের বেড়াজাল থেকে মুক্তি পাবার জন্য সালমা নামে এক মহিলা মজদু নামে এক পোলারে নিয়া রাতে রাধারে পালাইয়া গেছিল। মজনু, সালমা, ওরা তো আমার বিপি বাচ্চা আছে, কোথায় আমার সালমা বেগম? সালমা বেগম আমার মা, সে তো মরণের চাদর জড়াইয়া পরিত্রাণ পাইছে, কিন্তু আমি বাচ্চা আছি আমার মায়ের দীর্ঘ নিঃশ্বাসের সাক্ষী হইয়া। আমি তোর পোলা, কিন্তু তুই আমার বাপ না। তোর পুলিশ অত্যাচার থেকে ভাইগা গিয়া আমার মা তো দুঃখের সাগরে ঝাঁপ দেওয়ার দুই অবস্থায়, কিন্তু কিন্তু আমি তোর এত সহজে মরতে দিব না। বয়স, এইটা আমার ভাই হুকুম। নেই অনু বেটা, নেই শিখা, ছোটো ছোটো উসকো তো না বাবা, ও তোমার গায়ে হাত তুলেছে, ও আমার বাবার গায়ে হাত তুলেছে, কিন্তু আমরা তোকে কুত্তার মতো মারবো। নেই 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 মেরা, আপনা বেটা আছে, আপনা বেটা মেরা, আমার আপনা খুন, আমার আপনা মজনু আছে। তোমার নিজের ছেলে? মজনু আমার নিজের বেটা আছে, হবে ওর কুনারগার বাবা আছে। বাবার উপর তোমার কি আক্রোশ আমি জানি না, তবে বাবা যদি প্রকৃতি বাবা না হতো তাহলে আমার মতো একজনকে ছেলে আদরে লালন পালন করতো না। অন্যের পোলারে বাপের আদর দিয়ে মানুষ করছো বাবা, আর আর তোমার নিজের পোলা অনাদরে বড় হয়েছে, হয়েছে রেলকুলি। মাফ করিয়া দে বেটা, আপনার বাপকে মাফ করিয়া দে। বাবাকে মাফ করে দাও ভাই। হ্যাঁ মজনু, বাবাকে মাফ করে দাও। বাবা, বাবা।
আমার বেটা